নিউ ব্লগ। আজকে 11th February, ঠিক আছে? এখন আমি এয়ারপোর্টে এসেছি আমার ফ্রেন্ডকে পিক করতে, আর কালকে আবেগের বার্থডে 12th, আজকে বেসিক্যালি ওর বার্থডে ইভ। ওয়েল, সি ওর বার্থডে ইভে ও কি করছে, কি করছিস তাতে? তুই তোর গাড়ির কত টেক কেয়ার করিস, করতেই হবে, গাড়ি ময়লা থাকলে ভালো লাগে নাকি দেখতে। যাই হোক, এখন আমরা ওয়েট করছি, রুষা আসবে ওকে নিয়ে, তারপর আমরা যাবো, ওর কেক কিনবো, ডিনার করবো, অনেক প্ল্যানস আছে। তো এই ব্লগটা খুব মজাদার হতে চলেছে, সো স্টে টিউনড। জার্নি, সো ফাইনালি উই আর মিটিং আফটার হাউ মেনি, আমি আগে বলে দিয়েছি যে তুই এসেছিস, আমি আগে বলে দিয়েছি। ও আচ্ছা, থ্যাঙ্ক ইউ। আমার ফার্স্ট টাইম রুষা, আমার ফার্স্ট টাইম লাইভ, হ্যাঁ ফার্স্ট টাইম রুষা আমার ব্লগে এসেছে, ফার্স্ট টাইম। এন্ড উই আর অলসো মি এখন আমরা এত কথা বলতে ইনগ্রস ছিলাম যে ব্লগ করা হয়নি, হয়ে ওঠেনি। যাই হোক, এখন আমরা ডিনার করতে এসেছি এখানে, এই রেস্টুরেন্টটা আমি আগেও করেছি ব্লগ, তো আজকে বেশি কিছু দেখাচ্ছি না। ভিলেজ ইন দেখতে পাওনি একটু প্লিজ জানিও, কমেন্ট করে দেখতে পেয়েছো কি না। যাই হোক, এখন আমরা যাই, এবার খাই, হ্যাঁ এখন আমরা খাবো। ফাইনালি আমরা অনেক ওয়েট করার পরে এখানে এসেছি, ঠিক আছে? মানে অনেক ভিড় ছিল তো এসেছি, ওর তোর খিদে পেয়ে গেছে, সারাক্ষণ মিথ্যে কথা বলে। চলো আগে খেয়ে নি, তারপর কথা বলছি। আজকে মনে হচ্ছে তোর কেকও পাবো না, তাই তাই চলো চলো। ওর কোনো এক্সাইটমেন্টই নেই ওর বার্থডে নিয়ে, আর আমার কাছে কত এক্সাইটমেন্ট থাকে। আমরা রুমালি রুটি অর্ডার করেছি, দেখা তাতে তুই দেখা, এটা হচ্ছে রুমালি রুটি, ঠিক আছে? না এই যে দেখো, আমরা দুটো অর্ডার করেছি বেসিক্যালি, না তিনটে অর্ডার করেছি, এটা ছট, এটা হাফ। এক গাদে গিফট নিয়ে এসছে থ্যাংক ইউ সো মাচ। ও আমার ক্যামেরা ধরে আছে পেছনে, সো ইউ ক্যান জাস্ট হিয়ার হার ভয়েস, ইউ নো শি ইজ স্মাইলিং এট দ্য মোমেন্ট। যাই হোক, এখন গিফটস গুলো দেখাচ্ছি, মানে আমি প্রচন্ড হ্যাপি হয়েছি। এটা হচ্ছে একটা পারফিউম, যেটা কিনা খুব সুন্দর, মানে বটলটাই এত সুন্দর, স্মেলটা তো আমি তোমাদের মানে ওটা ফিল করাতে পারবো, স্মেল করাতে পারবো না। ইয়েস, দিস ইজ দ্য থিং, ভেরি ভেরি সুইট। তারপরে অনেক কিছু, এটা দিস ইজ হার ব্র্যান্ড মাঝি, যেখান থেকে আমি একটা চেইন মাস্ক নিয়েছিলাম অলরেডি, বাট এটাও আমার জন্য এনেছে। মাস্কে যে চেইন, আমি মনে হয় আগেও দেখিয়েছি, মাস্কে যে চেইন দিয়ে পরে না, তো ওইটা দেখি, ডেভিল মাস্কে বা সানগ্লাসেস, রিডিং গ্লাসেস, ইভেল আই, ইভেল আই না, এটা মানে মাস্কের সাথে এরকম অ্যাটাচ থাকবে, এটা আমার আছে একটা, আমি ওদেরকে নিয়েছিলাম, মানে ভীষণই সুন্দর আর খুবই স্টাইলিশ। তো এটা আর এটা একটা মানে চশমার সাথে পরার জন্য এটাও দিয়েছিল, এটা না পরে বুঝতে পারবে না, ওটা যখন পরবো আমি দেখাবো। বাকি এটা হচ্ছে একটা লিপ বাম, যেটা কিনা এই ব্যাগটাতে এসছে, ঠিক আছে? মানে which is like wonderful, এতগুলো জিনিস, ও it's some organic brand, yeah, and this is the lip balm, no? yeah, মানে very very nice, আমার তো ভীষণ পছন্দ হয়েছে।
তারপরে ইটস অল অর্গানিক হ্যান্ডমেড হ্যাঁ অর্গানিক হ্যান্ডমেড সব কিছু এই দুটো সোপ আমার এই মাউন্টেন মাস্কের স্মেলটা খুব ভালো লাগে এটা স্মেলগুলো তো আমি মানে ওদেরকে করাতে পারছি না মানে খুবই সুন্দর আর তারপরে এটা একটা জাস্ট ফেস ইয়ে করার জন্য টাওয়েল বাকি চারটে চকলেটস যেগুলো আমরা আজকে খেয়ে নেবো তুই এটা হার্শিস কিসেস হ্যাঁ হার্শিস কিসেস আর এটা কি এটা একটা ক্যান্ডেল টাইপ না এটা হুইপড সোপ হ্যাঁ হুইপড সোপ সরি ও বলেছিল আমাকে এগুলো আমি বাই দ্য ওয়ে আগেও খুলেছি বা আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি তো দারুণ জাস্ট আর সব থেকে ভালো কথা এত সুন্দর কিউট ভাবে এসছে না যে মানে খুবই ভালো লাগছে এই দুটো হচ্ছে যেহেতু আবেগেনের বার্থডে আমাদের কফি মাগও ভেঙে গেছিলাম যাই হোক কি করে সেন্স করে ইনটিউশন ইয়া ইনটিউশন এন্ড এটা এই দুটো আমাদের জন্য এনেছে So thank you so much for such wonderful gifts. I'm bishon bishon khushi hoyechi. Onek din por amake jo erom bhabe mane gift dilo. To jai hok abar tomader sathe dekha hobe cake katar shomoy o eshe puro ghor je gulo kina amar korar dorkar chilo o sob kore diyeche. Ghor clean kore amar ghor ekdom clean rakhte parina ami. To sob kore tore balloon phalun lagiye diyeche. Jok ekhon amra cake katbo tokhon dekha hobe amar tomader sathe. আমার জন্য যাচ্ছি লাঞ্চ করতে ম্যাকডিতে তো আমি অফিস থেকে এসেছি ওরা বাড়িতেই ছিল হ্যাঁ স্নান করবো বাড়ি থেকে আমি 9টার সময় অফিসে এসেছি মানে 9:15 বেরিয়েছি যাই হোক প্রচন্ড রোদ আমি দেখতেও পাচ্ছি না ঠিক করে চলো যাই আমি ভেতরে এখানে না ম্যাকডোনাল্ডসে এরকম সেকশন থাকে বাট কলকাতায় কিন্তু থাকে না কলকাতায় ইটস লাইক ওনলি দ্য ওয়ান আমি যেটা আনি রিয়েলি গুড কফি এখানে ভালো কফিও পাওয়া যায় বাট আমি ট্রাই করিনি বাট উইল ট্রাই দিস টাইম আমরা দুজনেই ব্লগ করছি আর জাস্ট খেয়ে বেরোলাম স্ট্রবেরি ওটা ভালোই লেগেছে খারাপ লাগেনি এখন কালকে উষা রান্না করবে ডিসাইড করেছে সো দ্যাটস ওয়াই আমরা এখন যাবো রিলায়েন্সে কিছু টুকটাক কিছু কিনতে হবে তো আজই কিনে রাখবো কারণ কালকে কখন হবে না হবে সো ইয়া চলো যাই ওকে সো ফাইনালি আমরা বেল্ট পরেনি একে টিয়াগো বিয়ে করে দিয়েছে রিজেক্ট করে দিয়েছে যাই হোক এখন আমরা ফাইনালি রিলায়েন্স থেকে কালকে উষা যে জিনিসগুলো বানাবে ওগুলো টুকটাক দেখা ইনগ্রেডিয়েন্টসগুলো কিনেছি কিছু কিছু পাইনি ওগুলো জোগাড় করবো নাহলে এগুলো দিয়ে ম্যানেজ করতে হবে না না হয়ে যাবে হ্যাঁ শুকনো লঙ্কাটা আর আর জাগরি পাউডার না আর মৌরি এই তিনটে দরকার দেখো হয়ে যাবে যাই হোক এখন যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে একটু ফ্রেশ আমরা রেডি ফেডি হবো মানে আমি তো ফ্রেশই হবো বিকজ আমি স্নানও হয়নি আমার এখনো তারপরে শুরু হবে বিকেলে বার্থডে ব্লগ হ্যাঁ বার্থডে ব্লগ সেলিব্রেশন রুষা ব্লগ করছে ওখানে বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন আর সেকেন্ড রাউন্ড অফ কেক কাটিং হলো এবার ফাইনালি আমরা একটুখানি খাবো এখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে ওখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছি তো ফাইনালি আমরা অনেকদিন পর বিরিয়ানি খাবো বল কলকাতার মতো মানে বিরিয়ানি তো খাই তো প্রচণ্ড মজা লাগছে বল বিরিয়ানি খাওয়ার আর এখানে ওরা খুব হাসছে তো ব্লগ করা যাচ্ছে না অ্যাকচুয়ালি তাই না এটা হচ্ছে আমাদের স্টার্টার বলছি
চিকেন কাটলেট দ্য ডিনার চিকেন বিরিয়ানি কতদিন পর যে খাচ্ছি ইয়ামি ইয়ামি তো বেসিক্যালি কালকে আমরা বিরিয়ানি খাওয়ার পর এখন আজকে দুপুরে কিছুই করিনি সেরকম সকালে শুধু কফি খেয়েছি আর প্রচুর গল্প করেছি তো এখন আমরা খাচ্ছি আজকে চাইনিজ ঠিক আছে মোমো ফ্রাইড রাইস চিলি চিকেন আর কি স্যুপ না তো এগুলো খাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের তো আমরা বেসিক্যালি শুধু খেয়েই যাচ্ছি আর শুধু তোমরা খাওয়ার দিদি যে দেখতে পারবে বিকজ রুষা কি বল মানে খেতে এসছি বাট এক্সপ্লোর করতে এসছি যে আহমেদাবাদে কি করে মানে এগুলো এই জিনিসগুলো কিরকম খেতে হয় বিকজ অবভিয়াসলি কলকাতার জিনিস আমরা একসাথে ট্রাই করেছি বোম্বে আমি যাইনি গিয়ে ট্রাই করবো তো আহমেদাবাদে যখন আছি তো উইল বি এক্সপ্লোরিং দিস থিং স্মল স্টোরি লাইক লং স্টোরি শর্ট উই আর জাস্ট ফুডিজ হ্যাঁ সে তো বটেই সে সবাই বুঝতেই পেরেছে বাট ওটাই চলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের তো আমরা ভেবেছিলাম আজকে রিভার ফ্রন্ট যাবো রিভার ফ্রন্ট এখানে কলকাতার ইকো পার্কের মতো মানে অনেক বড় জায়গা অ্যান্ড মানে ঠিক আছে ঘোরার জন্য হচ্ছে ভেরি নাইস প্লেস তো ওটা যাওয়া হলো না বিকজ সামহাও প্রচণ্ড ল্যাগ লাগছে কালকে এত আমরা মানে এনজয় করেছি না যে আজকে একটু ঘুম ঘুম বেশি পাচ্ছে মানে অনেক রাতেও শুয়েছি তাই না অ্যাকচুয়ালি ট্রু সানডে ফিলিং যেটা হয় আমরা ওটাই নিয়েছি জাস্ট লেজিং অ্যারাউন্ড তো আজকে রুষা রাত্রে রান্না করবে ঘি রোস্ট চিকেন আই হোপ একটু মানে হয় রাতবেলাও বানাবে ঘি রোস্ট চিকেন আর জিরা রাইস আর তারপর আমরা মুভি দেখবো গেহেরাইয়া তো দ্যাট উইল বি দ্য মুভি নাইট বেসিক্যালি আজকে সানডে এর মতনই সানডে হচ্ছে তাই না পারফেক্ট গুড টাইমস তো ওটাই এখন ওইটাই হচ্ছে প্ল্যান আপাতত যখন ঘি রোস্ট চিকেনটা বানাবে তখন তোমাদের দেখাবো প্রিপারেশনটা দেখালাম না জাস্ট নর্মাল মশলা দিয়ে মেখে রেখেছে পরে বলে দেব আর এখন আমরা যাচ্ছি একটু ফুচকা খেতে বিকজ পানিপুরি অ্যাকচুয়ালি ফুচকা তো তো এখানে যেতে ইটস ডিফারেন্ট তো একটু এক্সপিরিয়েন্স করবে গুজরাটে পানিপুরি কিরকম তারপর টুকটাক আর কি একটু কাছাকাছি যাচ্ছি অ্যাকচুয়ালি আমি বোম্বেতেও খেয়েছি মানে সব জায়গায় ওখানে পাওয়া যায় না বাট সার্টেন ভেরি গুজরাতি ক্ল্যাড এরিয়াসে ওখানে এরকম পাওয়া যায় পাঁচ রকমের জল আর সামথিং সো আই জাস্ট ফাইন্ড ইট ভেরি ফ্যাসিনেটিং তো গুজরাতে এসে ট্রাই করবো না এটা উচিত হবে না হ্যাঁ তাই জন্য এখন আমরা একটু যাচ্ছি তারপরে এসে রান্না করবো খাবো আর মুভি দেখবো এটাই হচ্ছে আজকের প্ল্যান তো চলো তোমাদেরকেও যতটা পারিবো পারিবো বলছি কথা বলতে পারবো যতটা পারবো দেখাবো মানে কথা বলতেও লেজি হ্যাঁ মানে এত মজা করছি না আমরা তাই জন্য ব্লগ করতেই ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি বা তারপর হচ্ছে না না ব্লগটাও তো করতে হবে গল্পের শেষ নেই এখন আমাদের আইসক্রিম পড়ে আছে ফ্রিজে সেটাই আমার মনে ছিল না থট করে মনে বলি আইসক্রিম আছে না তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো চলো যা আই মিন লেটস গো আর তোমাদেরকেও নিয়ে যাই আমরা পানিপুরি খেয়ে এলাম আর তাতেই এতক্ষণ ওয়েট করছিল তুই খাবি পানিপুরি ও তুই ব্লাইন্ড স্পট দেখছিস মানে সুযোগ পেলে ব্লাইন্ড স্পট এনিওয়্যার এনি টাইম আর আমরা ব্যাপক ছিল না পানিপুরিটা ভালো ছিল আমরা বেশি কিছু রেকর্ড করতে পারিনি কারণ এত রাশ আর এত লোক হ্যাঁ সত্যি প্রচন্ড রাশ ছিল এইটুকু খেতে পেরেছি ওইটুকু অনেক ছিল দাদি তুই খাবি কিছু ওকে তো এবার বাড়ি যাবো আমরা বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি এখন রুষা বানাচ্ছে ঘি রোস্ট চিকেন দাঁড়াও দেখাচ্ছি রেসিপিটা এখন রুষা রান্না করছে এটাকে জাস্ট ঘিতে অনিয়নটা ফ্রাই করছে আর এই চিকেনটা অলরেডি ম্যারিনেটেড আছে এখানে ও প্রথমে শুকনো লঙ্কা মৌরি ব্ল্যাক পেপারকর্ন তারপরে জিরে দিয়ে ওটা ড্রাই রোস্ট করে মশলাটা তৈরি করে ওই মশলাটা দিয়ে আর একটু তেঁতুলের রস আর নর্মাল ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দই দিয়ে ও ম্যারিনেট করে রেখেছিল এখন এই যে কড়াইতে ফ্রাই হচ্ছে অনিয়নটা ব্যাস এবারে এই মাংসটা দিয়ে দেবে ওটা রান্না হয়ে যাবে তো আর কিছু বেসিক্যালি মশলা দেওয়ার নেই সেরকম তো হয়ে গেলে দেখাচ্ছি আর তাতে সারা দিন ব্লাইন্ড স্পট দেখছে আজকে
কি অবসেসড হয়ে গেছিস তুই কি হ্যাঁ কতগুলো সিজন বাকি আরো তিনটে থার্ডটা চলছে আর দুটো বসে Amazon Prime blind spot please কেউ যদি দেখে থাকে তাহলে দেখে থাকো তাহলে বললো যে এতটাও ইন্টারেস্টিং কিনা যে একদম দেখেই যাচ্ছে সব আমি ওয়েট করব তো রিপ্লাই করার জন্য ওকে রুশা এই চিকেনটা এরকম রান্না করেছে আমি খুবই টেস্টি আমরা খেয়ে নিয়েছি অলরেডি তো গুড জব আগে খা পুরোটা পুরো বাট যেটু খেয়েছি ভালো হয়েছে আর এখানে দুপুরের ফ্রাইড রাইসটা তাতেই খাচ্ছে ও জিরা রাইস খাচ্ছে না একটু টেস্ট করবি না জিরা রাইস নট ইভেন আ বিট করবি ওকে তুই আজকে মুডে আছিস না খেয়েই আছিস খেয়েই আছিস সবাই মুডে আছি খেয়ে লাগি ওকে বাই বলে দে বল আমি ব্লগে এমনি গেস্ট অ্যাপিয়ারেন্স করতে আসি আমি খাচ্ছি সেই জন্য আজকে মাথা মাথা বসে ভালো নেই আজকাল ওর কোনোদিনই শরীর ভালো লাগে না তো টাটা বলে দে টাটা আর এটা হচ্ছে আমাদের মুভি সো বেসিক্যালি উই আর হ্যাভিং আ মুভি নাইট এট হোম উইথ গুড ফুড ওয়ান সেট এন্ড দীপিকা ওকে সো কালকে তোমরা লাস্ট দেখলে আমরা খেয়েছি আর মুভি দেখেছি গেহরাইয়া দেখেছি গেহরাইয়া কেমন লেগেছে ঠিকঠাক খুব স্লো মুভি বেসিক্যালি বাট স্লো আই মিন অ্যাক্টিং দীপিকার অ্যামেজিং ছিল সবারই অ্যাক্টিং আই থিংক মোটামুটি ভালোই ছিল বাট সিনেমাটোগ্রাফি খুব ভালো ছিল লাইটিং আর এসব বাট গল্পটা মিন ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ ইট ওয়ান টাইম ইউ ক্যান বাট ইটস নট ভেরি গ্রেট হ্যাঁ মানে ঠিকঠাক টাইপস তো যাই হোক তারপর আমরা কি করেছি জানো মুভি দেখতে দেখতে আই থিঙ্ক মুভিটা চলছিলই নাকি মুভি দেখার পরে আমরা 12টার সময় আইসক্রিম খেয়েছি রাত্রেবেলা তো এখন আমরা সকালে উঠে গেছি অভিজ্ঞান অফিস চলে গেছে আমি আজকে ছুটি নিয়েছি বিকজ আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরি ওয়ান বাট আমরা দুজনে সেলিব্রেট করবো কি জানো মীরা কাপুর বলেছিল ভ্যালেন্টাইন্স ডে সো উই উইল বি সেলিব্রেটিং দ্যাট ওয়ে অ্যাকচুয়ালি এখন আমরা ব্রেকফাস্ট খাচ্ছি কি খাচ্ছি গুড ফর মি নাহলে আমার সেলিব্রেশনও হতো না সো ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ তো একটা গার্লস ডে স্পেশাল তো লাগে তো কি খাচ্ছি দেখা চিকেন স্যান্ডউইচ কফি অশোকের মতন খেয়েই যাচ্ছি লাইফে হ্যাঁ এটা চিকেন স্যান্ডউইচ খুব সুইটলিও বানিয়ে দিয়েছে আর you cannot start a morning without coffee আর এই কফি এই কফি মাত্র আমাকে রুশাই গিফট করেছে আর 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 আমি গিফট করে আমি অর্ধেক সময় কফিটা খেয়ে গেলাম আর আমরা অনেক কেক বেঁচে আছে তো একটুখানি কেকটাও খাবো হয়তো জানি না বাট এটার পরে আমরা রুশার ডান্স ভিডিও শ্যুট করতে যাব তো ওর দুটো চ্যানেল আছে একটা এই ব্লগটা তুমি এখানে আমারটাতে দেখছো ওরটাতেও দেখতে পারবে টেলস পিনস ব্লগস লিঙ্ক নিচে লিঙ্ক দিয়ে দেবো হ্যাঁ আর আরেকটা টেলস পিনস ওখানে শুধু ডান্স ভিডিওস হয় তো এইটাই হচ্ছে আজকের প্ল্যান মোটামুটি আপাতত আর এরপরে আমরা লাঞ্চে বেরবো ওটা পরে দেখাবো তোমাদের সো দ্যাটস ইট ওকে স্যার এখন আমরা লাঞ্চ করতে বেরোলাম টম্যাটোজে যাচ্ছি টম্যাটোজে আমি আগেও ব্লগ করেছি তো ওই জায়গাটা বেশিটা দেখাবো না বাট যেহেতু করেছি ওই ওই ব্লগটা তোমরা দেখে নিতে পারো বাট হ্যাঁ আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে দেখি কী খাই কী খাবে সেটা জানি না গিয়ে ডিসাইড করবো আর যেহেতু আমার প্রথম বাস আমি আমার চ্যানেলে ব্লগ করবো পুরোটা আর যারা এখান থেকে মানে আমার আমার চ্যানেলের ব্লগগুলো ইংলিশ ব্লগ হয় বাট কেউ যদি ইন্টারেস্টে থাকো গিয়ে দেখো হ্যাঁ যদি ও আমার ব্লগে আছে বাট ও আজকেরটা করবে তো ওটা গিয়ে দেখতে পারো আজকেরটা আর জানি না তোমরা যদি শুনতে পাচ্ছ কিনা এখানে প্রচণ্ড হাওয়া হাওয়া দিচ্ছে যাই হোক ওখানে গিয়ে আবার কথা বলছি এসে গেছি আর এটা আমাদের পপকর্ন দিয়েছে আগের বারও দিয়েছিল ফ্রি মানে এটা কমপ্লিমেন্ট শেষও হয়ে গেছে আর প্রচন্ড টেস্টি বেশ ঝাল ঝাল তাই না স্পাইসি মশালেদার তারপরে আমরা কি অর্ডার করেছি চিকেন ব্রেস্ট লেমন গ্রিল চিকেন ব্রেস্ট দুটো আর আর কি জানো ক্রিসপি চিকেন ফিঙ্গার্স আর দুটো আইসক্রিম ওকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এরকম ভাবে সাজিয়েছে ওকে সো ফাইনালি আমাদের এটা এসছে ক্রিসপি চিকেন ফিঙ্গার্স আর এটা হচ্ছে কি এটা জানো লেমন আইস টি আর মেইন কোর্সটা এখনো আসা বাকি রাইট আর শি ইজ অলসো ব্লগিং এই
এটা হচ্ছে গ্রিল চিকেন তাই তো ওকে সো আমরা খেয়ে এখন বেরোলাম খেতে পারিনি এত অডো হয়ে গেছিল যে নিয়ে যাচ্ছি বাড়িতে এখন ফাইনালি যাচ্ছি রিভার ফ্রন্টে তো রিভার ফ্রন্ট যেরকম কালকে বললাম ইটস লাইক ইকো পার্ক কলকাতার তো ওকে একবার দেখাতেই নিয়ে যাচ্ছি ওখানে একটু বসবো তারপরে উইল গো ব্যাক হোম এখন আমরা রিভার ফ্রন্ট এলাম অ্যান্ড ইটস লাইক বিউটিফুল বাট কিছু করার নেই জাস্ট এমনি বসে আড্ডা মারা ভালো ভালো সিনিক ভিউ আছে মানে ফোটোজ টোটোজ তোলার জন্য একদম পারফেক্ট তো এখন এখানে একটু থাকবো কিছুক্ষণ তারপর বাড়ি চলে যাবো আমরা এখানে অনেকক্ষণ ধরে রিভার ফ্রন্টে রয়েছি অনেক রিলস বানিয়েছি প্লিজ ইনস্টাগ্রামে গিয়ে দেখো এখানে মানে গ্রোথ আছে বাট বসতে প্রচন্ড ভালো লাগছে তাই না দিস প্লেস ইজ নাইস নো খুব সুন্দর আই লাভ নেচার এখানে সো আই এম গ্ল্যাড আমরা মানে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস বিকজ নাথিং কুড টপ দিস থ্যাংক ইউ তো এখানে বসে থাকতেই মজা লাগছে মানে ইভেন ইফ ইউ সিট না একটা জায়গায় বসে থাকতেই মজা লাগছে প্লাস আমরা তো রিলস বানাচ্ছি ফটোস তুলছি প্লাস অনেক স্কুইরেলস আছে এখানে অনেক মজা করছি আমরা হ্যাঁ তো এটাই আর কি কালকেও চলে যাবে আবার ব্যাক টু নর্মাল লাইফ আমরা বেরিয়ে গেছি রিভার ফ্রন্ট থেকে এখন ফাইনালি বাড়ি যাচ্ছি একটু রেস্ট করবো যেহেতু আমাকে ইনসাইট গুলো দিয়েছে পেছনে কি ঘটনা বা ওর কি ফিলিংস হচ্ছিল তখন মানে আমরা হাসতে হাসতে কি বলে খুঁটি পাচ্ছি তাই তো বলে মানে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে আরো একটা ব্যাপার লেটস গেট ব্যাক টু ওয়াচিং ইট এন্ড অলসো বাই দ্য ওয়ে দিস ইজ হাউ মানে আমরা এইভাবে আমাদের লাস্ট ইভিনিংটা স্পেন্ড করছি টুগেদার তো বাড়িতে আসার পর তো দেখলেই কি করছিলাম আমরা জাস্ট আমার বিয়ের ব্লগ নিয়ে হাসাহাসি করছিলাম এখন ফাইনালি আমি স্পাইসি সিগনেচার বলে একজন মানে একটা ব্র্যান্ড আছে ওখানে বেঙ্গলি ফুড বানায় পুরো ঘরে তৈরি করে তো ওখান থেকে আমি প্রায় অর্ডার করি সেদিনকে চিকেন বিরিয়ানি চিকেন কাটলেটটাও অর্ডার করেছিলাম আজকে ও বললো কলকাতা স্ট্রিট স্টাইল চিকেন চাউমিন খাওয়াবে যেটা কিনা ও খুব ভালো বানায় তো অর্ডার করেছিলাম তো এখন এইটাই হচ্ছে আমাদের ডিনার প্লাস একটু কড়াইশুঁটির কচুরি আর আলুদম অর্ডার করেছি মানে ও টেস্ট করবে বলে তো ওটা জাস্ট একটু জাস্ট টেস্ট করবো করে আপাতত এটাকে শেষ করবো আবিকেন এখন আসেনি অফিস থেকে তো তারপর কি করবো জানি না তো যদি কিছু করি তো ও শীত মাস্ক লাগাবো না শীত মাস্ক লাগাবো হ্যাঁ রিলটা বানাবো বা টুকটাক টুকটাক এখনো মজা বাকি আছে গল্প করব তো যেটা করব তোমাদের দেখাবো আপাতত একটু খেয়ে নি ও আমি আবার চোখ মারলাম এটা আমার একটা বাজে হ্যাবিট হয়ে গেছে আমি কথা বলতে বলতে শুধু চোখ মারছি আজকাল মানে এটাকে হ্যাঁ এটাকে বন্ধ করতে হবে সেদিনকে আমি ম্যাকডিতে সেদিনকে আমি ম্যাকডিতে খেতে গেছি দুপুরবেলা ওই লোকটা আমাকে বললো স্যানিটাইজার হ্যাঁ সিকিউরিটি গার্ড আমাকে বললো স্যানিটাইজার আমি স্যানিটাইজার বললাম যে ও না আমি বুঝতে পারিনি ও কি বলছিল মাস্ক পরা ছিল তা আমি পরে হাসলাম হাসতে হাসতে দেখি আমার চোখ ইয়ে হয়ে গেছে তো ইটস এ ভেরি ব্যাড হ্যাবিট বাট ঠিক আছে ওটা আমি কন্ট্রোল করে নেবো তো যাই হোক এখন একটু খেয়ে নি তো খাওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা শীত মাস্ক লাগাবো তারপর ঘুমিয়ে যাবো তো কালকেও তারপর সকালবেলায় চলে যাবে ওর মর্নিং ফ্লাইট তো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে গানের শীত মাস্কটা একটু আলাদা এখানেও এখানেও একটা আছে অন্য শীত মাস্ক হলে এরকম না কি রেকর্ড হ্যাঁ ভালো বেশ আরাম লাগছে গ্লোটা কত দেবে জানি না একটু ইটস নট আ গ্লোই শীত মাস্ক ইটস আ হাইড্রেটিং শীত মাস্ক ওকে তাহলে তো ভালো ইটস গুড অনলি ট্রাই করতে পারো গ্রানিয়ারটা ওকে তো আজকে রুষা চলে যাচ্ছে কটা বাজে এখন 4:40 ওর 6:50 ফ্লাইট তো আমরা বেরিয়েছি এখন অনেকটাই পৌঁছে গেছি আর জাস্ট 12 মিনিট বাকি এখানে ম্যাপ চলছে এয়ারপোর্টে যাচ্ছি রাস্তা পুরো খালি তোমাদের দেখাচ্ছি
এত রাস্তা খালি মনে আমি আগে কোনো দেখিনি আহমেদাবাদে, মানে একদমই খালি, কলকাতায়ও দেখিনি মনে হয়। যাই হোক তোমাদের দেখাচ্ছি, তো শি ইজ গোয়িং, আবার আমাদের দেখা হবে, আমি যাবো বা ও আসবে, তো বাই বলে দে সবাইকে, বাই।